হচ্ছে একটা ফুড পান্ডা মার্ট, এরা হচ্ছে একটা মেইনলি অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম। এদের এরা হচ্ছে অনলাইনে অনলাইনে অর্ডার নিয়ে তারা হচ্ছে ডেলিভারি করে। তো এইটা হচ্ছে তাদের একটা এখানে স্টোর, তাদের তো এখানে তাদের সবকিছু তাদের স্টোর থাকে। তো আমরা এখানে এসে কিছু অনিয়ম পেয়েছি। 8:23 যখন এক্সপায়ার হয়ে যায় ভেন্ডরকে রিটার্ন দিয়ে দেওয়া হয়, যেটা হলো এক্সপায়ার হয়ে যায় সেটা হলো এই ফ্রিজার আর এই ফ্রিজারে রাখা। লিখে রাখতে হবে, লিখে রাখার কোথাও? হ্যাঁ, লিখে লিখে রাখা ছিল। দেখান দেখান একটু, আপনি টিভিতে দেখান, ক্যামেরায় দেখান। অনিয়মগুলোর মধ্যে আপনার যেগুলো হচ্ছে উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে কিছু মেয়াদ উত্তীর্ণ আমরা প্রোডাক্ট পেয়েছি, যেমন চকলেট ছিল, কিছু মাছ ছিল, কিছু চিকেন ছিল, তারপরে হচ্ছে ডিম আছে, সেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। তারপরে আমরা কিছু পেয়েছি যেমন বিদেশি পণ্যতে আপনার হচ্ছে ইম্পোর্টারের একটা স্পেসিফিক ইনফরমেশন লাগে, কিন্তু তাদের এখানে ইনফরমেশনটা স্পেসিফিক ছিল না, মানে আপনার যে সব যে ইনফরমেশনটা থাকে সেটা ছিল না। তারপরে কিছু অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি, তো এই কারণে আমরা হচ্ছে এখানে নিরাপদ খাদ্য আইন 2003-এ তাদেরকে জরিমানা করেছি এবং তাদেরকে 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সামনাসামনি গেছি তো এখানে কি আছে, কেউ আছে এখানে? এটা আমাদের কিন্তু নট ফর সেলফি, এখানে এটা হলো নট ফর সেলফি, এটা দুই তলার একটা হলো নট ফর সেলফি, এখানে ট্যাগ দেওয়া আছে, এনসি বলে ট্যাগ দেওয়া আছে। দেখান দেখান একটু, আপনি টিভিতে দেখান, ক্যামেরায় দেখান। আপনি যেটা বললেন যে নট ফর সেল লেখা আছে, এখানে সিল আছে, সেটা এখন দেখেন।
এটা আপু ছিল মেবি হয়তো ফ্রিজের দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি আসলে এখানে ফুড পান্ডা নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এখানে আসলে ফ্রিজে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ মাংস পাওয়া গেছে, যে মাংসগুলোর মেয়াদ আগস্ট মাসে শেষ হয়েছে। তারপর এগুলো আসলে ফ্রিজ জাত করে রাখা হয়েছে, এবং তারা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেটা জানাচ্ছে যে ফ্রিজে আসলে তারা নট ফর সেল যে পণ্য সেগুলো এখানে রাখে, তবে ফ্রিজের গায়ে নট ফর সেল লেখা নেই। ফুডপান্ডার যে খাবারগুলো রয়েছে আসলে পান্ডা মার্ট, সেই খাবারগুলো আসলে এখানে পরীক্ষা করে দেখছেন। এখানে যিনি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি আসলে প্রত্যেকটা খাবার চেক করে দেখছেন যে কোনোটার মেয়াদ আছে বা মেয়াদ উত্তীর্ণ তারিখ শেষ হয়েছে কিনা, এরকম বিভিন্ন ধরনের খাবার আসলে চেক করে দেখছেন এখানে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি গুলশান দুইয়ের পান্ডা মার্ট নামের একটি প্রতিষ্ঠানে। এখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফুডপান্ডায় রয়েছি। ফুডপান্ডায় আসলে এই মুহূর্তে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি এই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে আসলে এখানে একটি ফ্রিজের মধ্যে আসলে বেশ কিছু মাংস পেয়েছে, সেই মাংসগুলো আসলে মেয়াদ উত্তীর্ণ, গত আগস্ট মাসে মাংসের মেয়াদ শেষ হয়েছে, এবং যে স্টিকার লাগানো রয়েছে সেখানে মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদের তারিখ যেখানে দেখা গেছে যে আগস্ট মাসে এই মাংসগুলোর মেয়াদ শেষ হয়েছে, তারপরে সেগুলো তারা সংরক্ষণ করেছে ফ্রিজে। এবং তারা যেটা বলছেন যে এই ফ্রিজে নট ফর সেল আসলে যে এই পণ্যগুলো বিক্রির জন্য নয়, তার কিন্তু এই হিসেবে আসলে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি, কারণ ফ্রিজের গায়ে কোনো লেখা নেই নট ফর সেল।